বরগুনায় রিফাত হত্যার মূল আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে জেলা ছাত্রলীগ। বেলা 11:30টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে জেলা ছাত্রলীগ আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। মানববন্ধনে সাধারণ মানুষও অংশ নেয়। বক্তারা রিফাত হত্যার মূল আসামি নয়ন বন সহ সকল আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই সময় জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, 2018 সালে নয়ন বন্ড ও তার সহযোগীদের মাদক বাণিজ্য ছিনতাই সহ নানাবিধ অপরাধের চিত্র তুলে ধরে বরগুনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। এরপরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হুসাইন সহ অন্য নেতারা মানববন্ধনে বক্তব্য রাখেন।